কোরআন মুখস্থ কোরআন তেলাওয়াত করা এবং দেখে দেখে কোরআন তেলাওয়াত করার মধ্যে কোনো সওয়াবের পার্থক্য আছে কি? জি, পার্থক্য আছে। আল্লাহ রাসুল বলেছেন মাসাব দেখে কোরআন পড়াটা উত্তম, হাফেজ হলেও আপনারা কোরআনটা সামনে নিয়ে পড়বেন এটাই হলো উত্তম। হাদিসে যেহেতু এসেছে এইভাবেই এইভাবেই পড়বেন, দেখে মুখস্থ তো পড়বেন, আপনি কোরআনটা যেন সামনে থাকে, মনে থাকবে তো। হাফেজদের মর্যাদা কিন্তু আলাদা, আমি অন্য বক্তব্যে বলেছি, আজকের বলছি না, হাফেজদের মর্যাদাই আলাদা। এরপরেও হাফেজদের চেষ্টা করতে হবে কোরআনটা সামনে নিয়ে পাঠ করা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।